প্রচেষ্টা চেষ্টাই এনে সফলতা, সঙ্গে আমরা প্রলয় বনিতা। বন্ধুরা, আমার চন্দ্রমল্লিকা যে সিরিজ চলছে, তা চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন থেকে শুরু করে কিভাবে কাটিং করতে হয় তার সব সর্ব পরিচর্যায় আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। প্রত্যেকটা ভিডিও সেপারেট ভিডিও করা আছে। তা চন্দ্রমল্লিকা গাছ তোমরা আমার যদি প্রত্যেকটা ভিডিও ফলো করো তাহলে দেখতে পাবে খুব সহজে আমরা খুব সাধারণভাবে পরিচর্যা করে। আমার চ্যালেঞ্জ ছিল 3 মাসে 1000 ফুল ফোটানো, তবে 3 মাস আমি সময় পাইনি, কারণ তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রতিস্থাপনের ভিডিওটা। প্রতিস্থাপনের ভিডিওটা থেকে আজকে অবধি আমার চন্দ্রমল্লিকা গাছের বয়স হচ্ছে 2 মাস। তা দেখো কীভাবে কুঁড়ি এসছে, কীভাবে ঝাড় হয়েছে 2 মাসের চন্দ্রমল্লিকা। আমি 3 মাসে 1000 ফুল ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই 3 মাসটা আমি সময় পেলাম না, 2 মাসের মধ্যে কুঁড়ি এসে গেল, আর আমার অনেকটা দেরি হয়ে গেছে। তা বন্ধুরা, আমরা যদি চেষ্টা করি 2 মাসের মধ্যে প্রচুর ফুল ফোটাবো, এরকম বড় ঝাড় করব। আমার এখানে 2টো গাছ আমি এখন সেপারেটভাবে দেখাচ্ছি আমার আরও। তা কী পরিচর্যা করেছি না করেছি সবই আমি বলে রেখেছিলাম, আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে রেখেছি, এবং সেপারেট সেপারেট আমার চ্যানেলে ভিডিও আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমরাও দেখে এইরকম হেল্পফুল ভিডিও দেখে তোমরাও তোমাদের ছাদ বাগানে এইরকমভাবে গাছ প্রতিস্থাপন করে পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল আনতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি এই গাছটায় কুঁড়ি চলে এসেছে, কুঁড়ি হালকা হালকাভাবে ফুটতেও শুরু করেছে। তা আমি আশা করছি 1000-এর জায়গায়, আমি যেহেতু 3 মাস সময় পাইনি, এবছরে আমি অ্যাটলিস্ট 300 থেকে 400 একাটা গাছে আমার কুঁড়ি আছে এখন। তা 2 মাসে এত সুন্দর গাছ করা যায় বন্ধুরা, তোমরা দেখো কিভাবে। আর একটা টিপস দিয়ে রাখি তোমাদের, অনেকে বলে চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি চলে এলে নাকি খাবার দেওয়া যায় না। এইবার কেউ ডিটেলে বলছে না যে কোন জায়গা কোন পরিস্থিতিতে কোন সাইজের কুঁড়িটা এলে তবে আমরা খাওয়াটা বন্ধ করব। আমি কিন্তু কুঁড়ি আসার পরও খাবার দিয়েছি বন্ধুরা, আর যে খাবারটা দিয়েছি সেই খাবারটা আমার ভিডিওতে দেওয়া আছে। আমার ভিডিওগুলো চন্দ্রমল্লিকা সিরিজের ভিডিওগুলো তোমরা ফলো করলে দেখতে পাবে কি খাবার দিই। তোমাদের একটা মেনশন করে দিই, কুঁড়িটার সাইজটা আমি মেনশন করে দেবো আজকে। এই কুঁড়িটা যখন আসবে তখন তোমরা খাবারটা দেবে, দিয়ে তারপর অফ করবে। কারণ হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছ থেকে আমরা পরের বারে আবার নতুন গাছ করার জন্য এখান থেকে চারা সংগ্রহ করব, কাটিং সংগ্রহ করবো, সেই ভিডিও আমি আনবো সেপারেটভাবে, তোমাদের কোনো চিন্তা নেই। তা তোমাদের আমি একটু দেখিয়ে রাখি কোন সাইজের কুঁড়িটা এলে লাস্ট খাবার দেবে, তারপর তোমরা বন্ধ করো। দেখো তোমাকে আমি তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি, এই যে কুঁড়িটা এসছে দেখো, সবে কুঁড়িটা এসছে খুব ভালোভাবে। দেখো বন্ধুরা, সবে কুঁড়িটা এসছে, এই কুঁড়িটা যখন আসবে তখন তোমরা লাস্ট খাবার দেবে। এই কুঁড়িটার অবস্থা থেকে যেন খাবার কোনো রকমভাবেই বন্ধ করো না। এই কুঁড়িটা আসবে, জাস্ট কুঁড়িটা দেখা দেবে, ঠিক সেই মুহূর্ত থেকে তোমরা খাবারটা দিয়ে তারপর থেকে পুরো বন্ধ করবে। এতে কি হবে, গাছ খুব হেলদি থাকবে, কুঁড়ির সাইজও বড় থাকবে। এবার অনেকে বলে যে কুঁড়ি আসার পর পটাশিয়াম জাতীয় সার ইউজ করতে, তা আমি করি না, কারণ আমি টোটালটাই রাসায়নিক সার ইউজ করি না, আমি যতটা চেষ্টা করি অর্গানিক সার হিসেবে ব্যবহার করার জন্য। তা বন্ধুরা, এই আপডেটটা তোমাদের না দেখিয়ে আমার তো মন ভরবে না বলে আপডেটটা দেখালাম, এরপরে আমি আর একটা আপডেট নিয়ে আসবো ফুল ফোটার পর। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চেষ্টা তোমাদের সফলতা আমি সবসময় বলে থাকি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। বড়দের জন্যই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।